বলেন। ধরেন আমার নাম আজহার প্রামাণিক, আমার বাপের নাম লালু প্রামাণিক। ধরেন আমার বাড়িতে জন ধরি লিয়ে গেল মিলিটারি আসে, লিয়ে যা গাছ যাইল যাওয়ার পরে ধরেন আমি উঠি লড় মারছিলাম, উঠি লড় মারলে ফিরে ধরেন আমার গুলি করলে সেইরকমভাবে আমার গায়ে দুটি গুলি লাগছিল। ধরেন তারপর যখন গুলি লেগে পুড়ে গেলাম তখন আমার কোনো আর জ্ঞান নেই, আমি 20 দিন কোনো আর মানুষ চিনতে পারলাম না, বুঝলেন? কোন জায়গা? বের হয়ে গেছিল কোন দিক দিয়ে? ওইটা দেখেন তো একটু। ধরেন এখানে যে সব লোকরা করছে সেসব লোক তো এখানে আসে নাই, আমরা চিনিও না জানিও না। ধরেন এরপরে আমাকে যখন গুলি করলো তখন আমি আমার জানলে টানাটা তখন তো আমি আর চিনলাম না কিছু, বুঝলেন? ইয়েতে ধরেন আমার অন্তত 20 দিন আমার কোনো জ্ঞান ছিল না। ওইভাবে পরীক্ষার পরে অন্তত 1-2 ঘন্টা বাদে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আমার লিখে যাইছে, বুঝলেন? তখন আমার জ্ঞান ছিল না, নিজামি কোনো ছিল না, আমরা চিনিও না, আমরা তাকে দেহও নেই। ধরেন আমরা কোনো দেহও নেই চিনিও না। আর ড্যামরা ড্যামরা 750 লোক মরেছিল। ধরেন একটা ড্যামরায় মানুষ মারি গেছে, ওই আর্মিরিয়া মারি গেছে, ওই নিজামি সাহেব কোনো তার কোনো বন্ধুই ছিল না, আমরা চিনিও না, আমরা তাকে দেহও নেই, বুঝলেন? তো ড্যামরা লোক মরেছিল 750। মারানো নিজামি সাহেবের নাম কখন প্রথম শুনেছেন? ধরেন যখন এমপির দাঁড়ায় তখনই নাম শুনেছি আমরা। তাকে দেখেছেন? না, আমি দেখিনি, তাকে ছবি দেখিনি, তার ছবি দেখছি তারপরে তাকে দেখিনি। আপনি কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিয়েছেন? হ্যাঁ, সাক্ষ্য দিয়েছিলাম। ধরেন আমাকে 2-4 টাকা জিজ্ঞাসা করেছিল, আমি কয়েকটা কথা কইছিলাম। সেখানে কি মাওলানা মতিউর রহমান নিজামি সাহেবকে জড়িয়ে কোনো কথা বলেছেন? না, আমি তাকে চিনিই না, তাকে জড়াবো কেউ করিয়ে।